নমস্কার বন্ধুরা, শর্মিষ্ঠা পিউ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। অবশেষে এই প্রচন্ড গরম থেকে মুক্তি দিয়ে নেমেছে বৃষ্টি। এই বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে মন চায়। তো আজ আমি তোমাদেরকে খিচুড়ির একটা খুব সুন্দর রেসিপি করে দেখাবো, আর এই খিচুড়ির সাথে আমি আর কী কী বানাবো সেটাও দেখাবো। তো এই রেসিপিটা দেখার জন্য কিন্তু ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে হবে। তো চলো দেখে নিই কী কী নিয়েছি। আমি এখানে 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, আর নিয়েছি 1 কাপ মুগের ডাল, এটাকে আমি কিন্তু ভেজে নিয়েছি। নিয়েছি আদা, আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি। নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, কাজু বাদাম, কিশমিশ। এবারে এই চাল আর এই ডালটাকে আমি একসাথে নিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নেব। চাল আর ডালটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবারে এতে দিয়ে দিচ্ছি আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ, আর দেবো 1 চামচ চিনি, দেবো 1 চিমটে গরম মশলার গুঁড়ো। এবারে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। এবারে এটাকে ভালো করে মাখিয়ে নেব। তোমরা সবসময় একটা জিনিস মনে রাখবে, চাল যদি 1 কাপ নাও তাহলে ডাল কিন্তু 1/2 কাপ নেবে, আর চাল যদি 2 কাপ নাও তাহলে ডাল কিন্তু 1 কাপ নেবে, তাহলে কিন্তু খিচুড়ির টেস্ট ভালো হবে। এটাকে মাখিয়ে আমি 1/2 ঘন্টার মতো কিন্তু এভাবেই রেখে দেব। 1/2 ঘন্টা হয়ে গেছে। এবারে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর দিচ্ছি 5 ফোড়ন, দেব 1 চামচ ঘি। ফোড়নটাকে ভালো মতো ভেজে নিয়েছি। এবারে আমি এই মেখে রাখা চালটা দিয়ে দেব। দেবো কিশমিশ, আর দেবো কাজু বাদাম। এবারে এটাকে আমি ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু কম করে রাখতে হবে। এটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এবারে দেব 1 চামচ হলুদ, আবারও এটাকে ভালো করে মিশিয়ে দেব। চাল আর ডালটাকে আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো জল। আমি জল কিন্তু গরম করে নিয়েছি, গরম জল দিয়ে কিন্তু খিচুড়িটা খেতে বেশ ভালো হয়। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে কম আঁচে রান্না করে নেব। মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে নাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। তোমরা জল কিন্তু আগে থেকে ফুটিয়ে রাখবে। যদি তোমরা পাতলা খেতে চাও তাহলে আরেকটু জল দিয়ে দেবে, আর যদি তোমরা ঘন খেতে চাও তাহলে এমনি কিন্তু এই জলে খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যাবে। খিচুড়িটা ওদিকে হতে থাক, এদিকে আমি 100 গ্রামের মতো পুঁটি মাছকে কেটে ধুয়ে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে নেব। দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, 2 কোয়ার মতো রসুনকে আমি থেতো করে নিয়েছি। এবারে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এবারে চলো দেখে নিই খিচুড়িটা আমার কতদূর হলো। খিচুড়িটা কিন্তু দেখো হয়ে গেছে। এবারে এর মধ্যে আবারও ঘি আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব। ঘি আর গরম মশলাটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে রেখে দেব।
এবারে আমি কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবারে পুঁটি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলোকে কিন্তু আমি একদম মুচমুচে করেই ভাজব। মাছগুলোকে আমি ভালো মতো ভেজে নিয়েছি, এবারে চলো নামিয়ে নিচ্ছি। মাছগুলোকে আমি সব ভেজে নিয়েছি, এবারে চলো এই তেলেই আমি ডিম ভেজে নেব। দেব এক চিমটে লবণ। লবণটা দিয়ে কিন্তু আমি ডিমটাকে ফেটাবো না। এবারে চলো তেলে দিয়ে দিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, এবারে ভালো করে তেল থেকে ছেঁকে আমি এটাকে তুলে নেব। খিচুড়িটা কিন্তু খুবই ভালো হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই একবার ঘরে বানিয়ে দেখো, খুব ভালো হয় কিন্তু। না না পুড়ে যাচ্ছে না, খাও। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে।